নমস্কার, আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে গোপালপুরের খাবার কেমন সেটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলে সকালবেলার চা থেকে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অবধি সব খাবারই আপনারা পাবেন যদি আগে থেকে বলে রাখেন। আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন এখানে নিয়েছিলাম পুরি আর সবজি, তার সাথে ছিল ব্রেড অ্যান্ড বাটার যার ছবি আমি আর তুলিনি, আর তার সাথে নিয়েছিলাম চা। মোটের উপর ব্রেড অ্যান্ড বাটার আর অমলেট এখানে আপনি নিতেই পারেন, খেতে পারেন। আর পুরি সবজি আমার কথা যদি শোনেন আমি বলবো নেওয়ার কোনো প্রয়োজন নেই, অতটা ভালো নয়। ইভেন এখানের কৃষ্ণা হোটেল ছাড়া আর কোথাও পুরি সবজিটা ওরকম ভালো নয়। এছাড়াও অনেক রকম ডাল বড়া টাইপসের জিনিসও ওখানে আপনি পাবেন, কিন্তু এই সমুদ্রের সামনে বসে এই ধরনের খাবার খাওয়ার যে একটা মজা সেটা কিন্তু একমাত্র হোটেলে যদি আপনি খাবার বুক করেন তাহলেই আপনি পাবেন। এখানে চা, পাউরুটি, বাটার এইসব জিনিস খেয়ে আমার মনে হয় বাইরে গিয়ে ছোলা মাখা, মানে সমুদ্রের পাড়ে বসে ছোলা মাখা, তারপরে মুড়ি মাখা, শশা এইসব খাওয়া অনেক ভালো। এরপরে আমি আসব একটু লাঞ্চ নিয়ে কথা বলতে। একটা কথা বলতে ভুলে গেছি, অমলেট এরা ভালো বানায় এখানে, কিন্তু আপনারা ব্রেড অ্যান্ড বাটারের সাথে অমলেট ট্রাই করতে পারেন। দিন আমরা খেতে এলাম এই বাবাজিতে, শুনলাম বাবাজিটা ভীষণ ভালো, ভিতরে যাই খাই দেখি। একদম হোটেল সিসাইড রিসোর্টের জাস্ট উল্টো দিকেই এটা আছে। হোটেলে ঢুকে আগে আমরা নিয়েছি তিনটে ভেজ থালি, যেখানে এটাতে রয়েছে হচ্ছে পটল আলু ভাজা, এটা দুজনের পটল আলু ভাজা, আর দিয়েছে ডাল যেটার মধ্যে দক্ষিণী ছোঁয়া আছে, মানে কারি পাতা ফোড়ন দেওয়া একটা মুসুরির ডাল, ভাত ঠিকঠাক পরিমাণের। আর ওনারা আমাকে মাছ দেখিয়েছিল, আমার মাছ খুব একটা বেশি পছন্দ হয়নি, কিন্তু তার মধ্যে আমার মনে হয়েছে যে এই চিংড়ি আর কাঁকড়াটা তুলনামূলক ভালো, তো সমুদ্রের মাছ আমি এই জন্যই নিইনি। আমি সাজেস্ট করব এখানে ছোট ছোট সাইজের যে মাছ, ছটা পিসের দাম দেখবেন নেবে 200 টাকা, সেটা খাওয়া এই বড় মাছগুলোর তুলনায় অনেক বেশি ভালো। রান্না কিন্তু খুব আহামরি কিছু নয়, একই রকমের রান্না, যে কটা আইটেম আপনি অর্ডার করবেন রান্না কিন্তু সেম। এই দু পিস মাছের দাম নিয়েছিল 200 টাকা, যার মধ্যে একটি মাছ ভালো ছিল, একটি মাছ ভালো ছিল না, এবং দুটো প্লেটেই তাই হয়েছিল, একটা করে মাছ ভালো আর একটা করে মাছ ভালো ছিল না। কাঁকড়া আমার মনে হয়েছে যে যেটা আমি বেছে দিয়েছিলাম সেই কাঁকড়াটা দেওয়া হয়নি, কিন্তু যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই বা আমি সেভাবে দেখিনি তাই আমি বলতে পারছি না। রান্না কিন্তু সব দোকানে প্রায় একই রকম, কাঁকড়া এমনি ফ্রেশ ছিল, ভাতের পরিমাণও ঠিকঠাক ছিল, আর তার সাথে ওরা একটা তরকারি আমাদেরকে দেবে বলছিল, যেটা ওই আলু তারপরে মেটে আলু এইসব দিয়ে বানানো, সেটা আমরা আর নিইনি, মানে আমি আর নিইনি সেটা। তো ওইখানে আছে কাঁকড়া আর এখানে আছে গলদা, এগুলো মোটামুটি 200 টাকা করে পিস নিয়েছিল, 200 টাকা করে পিস নিয়েছিল কাঁকড়ার। আমি ভিডিওটা এই জন্য করছি, যখন আমি বেড়াতে গেছিলাম তখন আমি এই ধরনের ভিডিও খুঁজছিলাম যে ওখানে গিয়ে কী খাবো, সেটা কিন্তু আমি পাইনি, তাই জন্য একটু আপনাদের বলে রাখলাম। এই শঙ্কর টি স্টল সকালবেলায় খোলা রয়েছে, এটাও ওই হোটেল সি ব্রিজের একদম কাছে, দেখুন কেমন সকালটা। আজকে আকাশ মেঘলা, দ্বিতীয় দিন দুপুরের লাঞ্চে আমরা নিয়েছিলাম আলু ভাজা, ডাল আর ডিম কষা, এটা আমরা হোটেলেই বলেছিলাম। এখানকার খাওয়ার তুলনামূলক বাইরের থেকে অনেকটাই ভালো লেগেছে আমার, হোটেলে মাছ খেলে আগের দিন বলে রাখতে হবে। আমরা আজকে এসেছি বালাজিতে, না
বালাজিতে এসেছি আজকে দুপুরের লাঞ্চ করতে। আমি একটা ক্র্যাব থালি নিয়েছি, রিয়ম নিয়েছে হচ্ছে কী থালি তোর? ভেজ থালি, ভেজ থালি উইথ প্রন। বালাজিতে খেতে গেলে সবার প্রথম বলবো একটু বাইরের দিকে বসবেন, কারণ যেখানে থালা বাসন দেওয়া হচ্ছে ওটা যদি আপনি দেখেন আমার মনে হয় না আর খেতে ইচ্ছে করবে। কিন্তু আরও একটা জিনিস যেটা বালাজির, বালাজির যদি আপনি থালি নেন, ভেজ থালি নেন, তাহলেই ওরা আপনাকে ভাজা দেবে। কিন্তু আপনি যদি মাছ বা ডিম বা অন্য কিছু থালি নেন, তো সেক্ষেত্রে ওরা কিন্তু ভাজা দেবে না। সেক্ষেত্রে আপনার পকেট থেকে আরও শখানেক টাকা দিয়ে আপনাকে মাছ বা এই মাছ বলছি ভাজা খেতে হবে। তবে হ্যাঁ, এখানে কাঁকড়া চিংড়িটা ফ্রেশ ছিল, এইটুকুনি বলতে পারি। এখানে কোল্ড ড্রিঙ্কস, জল এইসবও পাওয়া যায়। আমি একবারের জন্য ক্যামেরাটা পিছনের দিকে করিনি। আর এখানে খুব ভালো লেগেছে এই পাঁপড়টা খেতে। এই পাঁপড়টার মধ্যে তিল দেওয়া রয়েছে আর এই পাঁপড়টার স্বাদও একদম অন্যরকম লেগেছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারা গেলে অবশ্যই এই পাঁপড়টা একবার ট্রাই করবেন। আমার কাঁকড়া থালিতে দিয়েছে ডাল আর একটা আলুর, আলুর সাথে আর অন্য কিছু ছিল না, আলুর সাথে মানে আমি কোনো সবজি পাইনি, একটা তরকারি আর পেঁয়াজ, আর অন্য কিছু দেয়নি। এই জন্য আমাদের আলাদাভাবে কিন্তু মানে আমি আমার ছেলে খাবো বলে দুজনের জন্য আমরা আলাদাভাবে ভাজা নিয়েছিলাম। আর এটা একটা আলু, তার মধ্যে একটু গাজর আর একটু টমেটো ছিল, কিন্তু ঠিক সেরকম পছন্দ হয়নি বলা যেতে পারে। তো এর থেকে আমার মনে হয়েছে বাবাজি যেটা সেইটা, এটা বালাজি, বালাজির মাছ কাঁকড়া অনেক ভালো। কিন্তু যদি ভেজ খান কেউ, তাহলে আমি বলবো বাবাজিতে খেতে। বাবাজির ভেজ খাবারটা আমার তুলনামূলক মনে হয়েছে অনেকটাই বেশি ভালো। আর এখানের কাঁকড়া ভালো লেগেছে, মানে ফ্রেশ ছিল। রান্না কিন্তু একই, 19 আর 20, রান্নার মধ্যে কোনো তারতম্য ছিল না। দাম এখানে একটুখানি দামটা বেশিই বেশি, মানে এখানে এক পিস কাঁকড়ার দামে 200 টাকা নিয়েছে। আর এই চিংড়িগুলো ছটা ছোট চিংড়ি, ছটা ছোট চিংড়ির দাম নিয়েছে 250 টাকা। আর কাঁকড়ার আমি যেহেতু থালি করে নিয়েছিলাম, তাই জন্য থালিটার দাম পড়েছে 260 টাকা, আর চিংড়ি মাছটার থালিটার দাম পড়েছিল 275 টাকা। 275 টাকা নিয়েছিল আমার ছেলের, যেহেতু চিংড়ি মাছের থালিটা ছিল। আর ওদের বাবার, বাবা নিয়েছিল ডিম, মাফ করবেন, ওদের বাবা মানে ওর বাবা আর কি ডিম নিয়েছিল। তো ডিমের থালিটার দাম পড়েছিল যতদূর মনে পড়ছে আমার 150 টাকা মতন দাম নিয়েছিল। আমার কথা যদি শোনেন, যদি খেতেই হয় তো অবভিয়াসলি আমার মনে হয় কৃষ্ণাতে এসে খাওয়া সবথেকে ভালো, কারণ মোটামুটি সব জায়গায় 19-20, এখানে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন। সি পার্লার ঠিক উল্টো দিকে, এসিও আছে, আর না হলে খাওয়ার দাওয়ারের সব জায়গায় কিন্তু মান একই। হ্যাঁ, তো সেখানে আমার মনে হয়েছে যে কৃষ্ণাতে খাওয়া অনেক বেটার। আমি এখানে আজকে একটা ফিশ থালি খেয়েছি, আমার ছেলে ফ্রাইড রাইস চিলি চিকেন, পুরোটা খেয়ে উঠতে পারেনি, খেয়েছে। আগের দিনও আমরা এখানে ব্রেকফাস্ট করেছি, তো আমি অনেক জায়গারই ফুড খেয়েছি, কিন্তু আমার মনে হয়েছে এটা অনেক বেটার, এখানে খাওয়াটা অনেক ভালো, এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর আরামে খেতে পারবেন। সি পার্লের উল্টো দিকে এটা। একটা কথা বলতে পারি, এই ছোটো জায়গাগুলোতে তাও ফ্রেশ পাবেন, কিন্তু আমি একটু নাম করা একটু বড় রেস্টুরেন্টেও খেয়ে দেখেছি, সেখানের খাওয়ার আরোই বাজে। তারা বাইরে থেকে খাওয়ার নিয়ে এসে নিজেদের নামে দিচ্ছে। তো এবারে কি খাবেন, কিভাবে খাবেন, আগের ব্লগগুলোও দেখবেন। ভালো থাকবেন, দেখার জন্য অনেক ধন্যবাদ।